সুন্দর, খুব উজ্জ্বল এবং খুব গ্লেজি, মানে যেটাকে বলা হয় খুব সুন্দরী স্কিন, সুন্দর স্কিনের অধিকারী আপনি। কিন্তু তার মধ্যেও একটা খুঁত রয়েই গেছে, সেটা হচ্ছে কুনুইয়ের কালচে একটা দাগ অথবা হাঁটুর কাছে, গোড়ালির কাছে কালচে একটা দাগ। এটা অনেকেরই হয়, সকলের হয় বলবো না, কিন্তু বেশিরভাগ মানুষেরই হয়, বিশেষ করে যারা হাত এরম করে রেখে কাজ করেন বা অনেকক্ষণ ধরে হাতটাকে রেখে কোনো কিছু করছেন, তাদের জন্য বিশেষ করে কিন্তু কুনুই এই দাগটি হয়। আবার হাঁটুতেও হয়, অনেকের দেখবেন গোড়ালিতেও হয়। তো গোড়ালি ঠিক নয়, ওই পায়ের যে শক্ত জায়গাটা আছে ওইখানে কালো একটা হয়। তো এই কালো দাগটা দূর করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে, অবশ্যই ঘরোয়া পদ্ধতি, সেটি বলবো আজকে। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কুনুইয়ের হাঁটুর বা গোড়ালির কালো ছোপ বা কালো স্পট দূর করার ঘরোয়া তিনটি সহজ পদ্ধতি। আজকের ভিডিওটা একটু অন্য পদ্ধতিতে শুরু করি, অর্থাৎ পেছন দিক থেকে সামনের দিকে আসি। প্রথমেই বলি তিন নম্বর পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি হচ্ছে চিনি আর অলিভ অয়েল। এক চামচ চিনি নেবেন, এক চামচ অলিভ অয়েল নেবেন, সেটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিট ওই মিশ্রণটি দিয়ে ভালো করে ঘষবেন যে জায়গাটায় আপনার দাগ হয়েছে। অনেকের দেখবেন ঘাড়েও দাগ হয়, সে ঘাড়েও করতে পারেন, দাগটা যেখানে হচ্ছে সেখানে ভালো করে মালিশ করবেন 10 মিনিট ধরে। তারপর 15 মিনিট মতো রেখে সেটা যখন দেখবেন একটু শুকিয়ে এসেছে তখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এই প্যাকটা আপনি কিন্তু স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারেন হাত পায়ের ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। পদ্ধতি নাম্বার টু, বেসন, টক দই, চিনি আর পাতি লেবুর রস। পরিমাণটা বলে দিই, এক চামচ বেসন নেবেন, এক চামচ টক দই নেবেন, এক চামচ চিনি নেবেন, এক চামচ পাতি লেবুর রস নেবেন। সবকটাকে একসঙ্গে মিশ্রণ করবেন, করে সেটাকে ভালো করে ওই দাগটার মধ্যে 10 মিনিটের মতো মালিশ করবেন বা মাসাজ করবেন। তারপর কিছুক্ষণ রেখে দেবেন, অর্থাৎ 15 মিনিটের মতো রেখে দেবেন, যখন দেখবেন একটু শুকিয়ে এসছে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। সপ্তাহে দুদিন যদি এটা করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ফল পাবেন। এবার বলি আমার মতে যেটা এক নম্বর, অর্থাৎ প্রথম প্রথম পদ্ধতি, সেটা হলো খুবই সহজ, সেই জন্যই আমার এটা এক নম্বর মনে হয়েছে। সেটা হচ্ছে পাতি লেবু নেবেন আর সাথে একটু চিনি আর জল। কি করতে হবে, এক চামচ চিনি এক গ্লাস জলের মধ্যে ভালো করে একটু গুলে নিয়ে রস করে নিলেন, পাতি লেবুটাকে অর্ধেক করবেন, অর্থাৎ একটা পাতি লেবুকে দুটো ভাগ করবেন, করে ওই যে অর্ধেক ভাগটা সেটার মধ্যে একটু ওই রসটা, চিনির রসটা নেবেন, নিয়ে ভালো করে 10 মিনিটের মতো মাসাজ করবেন যে জায়গাটায় আপনার স্পট পড়েছে। ঘাড়ে হতে পারে, হাঁটুতে হতে পারে, অথবা হাতে হতে পারে, পায়ে হতে পারে, যে কোনো জায়গায় কালো স্পটের ওপর 10 মিনিট ধরে একটু মাসাজ করবেন। তারপর ওইভাবেই রেখে দিয়ে যখন দেখবেন একটু শুকিয়ে শুকিয়ে এসেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। সপ্তাহে 2-3 দিন এভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। আর আমার মনে হয় এটা খুব সহজ পদ্ধতি, এটা করা যেতেই পারে। তাহলে আজকের ভিডিও থেকে তিনটি সহজ পদ্ধতি বললাম, তার মধ্যে প্রথমটি আমার মতে খুবই সহজ, অনায়াসেই করা যেতে পারে, আশা করি উপকার হবে। যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই এটা করতে পারেন। তবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আছে, তাই তাদেরও জানা উচিত। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর সেই সঙ্গে বলি আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে দাগ মুক্ত করতে এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করুন, নিজেকে সুন্দর করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।